আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর, গোকনগর ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার 14 অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন প্রার্থীরা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে জমা দিয়েছেন গোকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। জানা যায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার পদে জমা দিয়েছেন 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ইমান আলী, 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রকুন উদ্দিন, 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ডাক্তার মাসুদ, 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মিন্টু ভুঁইয়া, 4, 5 ও 6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রুবিনা আক্তার, অনামিকা হক প্রিয়াঙ্কা, 1, 2 ও 3 ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রাশিদা বেগম। এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হুমায়ুন কবির বাহাদুর, 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গোলাম সারোয়ার, 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধান, 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল জলিল, 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাশেদুল ইসলাম মুন্না, 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সালাউদ্দিন জমা দিয়েছেন। গোকনগর ইউনিয়ন পরিষদ থেকে জমা দিয়েছেন 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রুবেল আহমেদ, 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বাসেদ, 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তোফাজ্জুল হোসেন কাবিল, 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাইদ রহমান, 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মোতালেব ব্যাপারী, 7, 8 ও 9 নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী পারভিন আক্তার। প্রসঙ্গত, আগামী 17 অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আগামী 11 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।